সাভারের হেমায়তপুরে ভেজাল জুস তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে বিএসটিআই। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফকরুল ইসলাম। ফকরুল, অভিযানে কি ধরনের পণ্য উদ্ধার করা হয়েছে? শিশু খাদ্য রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রুটো ফ্রুটিকার সহ নানান ধরনের আসলে পণ্য, যেগুলোর আসলে নাম যদি এখন একটু দেখাতে যাই, এইটির নাম হচ্ছে ফ্রুটন, মানে ফ্রুটোর আদলে যে ব্র্যান্ডের ফ্রুটো শিশু খাদ্য, তার আদলে আসলে করা হয়েছে। এ ধরনের আসলে বিভিন্ন ধরনের পণ্য তারা নকল করে থাকে এই কোম্পানিটি, এবং এই কোম্পানিটি আসলে বিভিন্ন নামে আসলে তারা এই কারখানাটি পরিচালিত করছে, এবং এটি হচ্ছে ফ্রুটি, বিভিন্ন ধরনের আসলে নাম তারা ব্যবহার করছে, এবং কোম্পানিটির যে নাম সেটি ইয়ামি ফুড প্রোডাক্টস, এঞ্জেল ফুড প্রোডাক্টস, একই সঙ্গে আরও অনেক ধরনের নাম নিয়ে আসলে তারা এই কোম্পানিটি পরিচালনা করছে। বিভিন্ন ধরনের লিচি তারা লিচি বানাচ্ছে, বিভিন্ন ধরনের লিচি, এবং একই সঙ্গে যে শিশু খাদ্য রয়েছে এসব শিশু খাদ্য কিন্তু তারা বানাচ্ছে, এগুলোও ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। এবং আপনি জানেন যে এই যে কেমিক্যাল দিয়ে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে, এই ধরনের মারাত্মক বিষাক্ত রং তারা ব্যবহার করছে, ফ্লেভার ব্যবহার করছে, এবং এটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, বিভিন্ন ধরনের ফ্লেভার ব্যবহার করছে যেগুলো আসলে কোনো ধরনের অনুমোদন কিন্তু এখানে নেই। এবং এখানে বিএসটিআইয়ের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করা হচ্ছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে বিএসটিআই থেকে আসলে কোনো ধরনের অনুমোদন কিংবা কোম্পানি পরিচালনার যে লাইসেন্স সেটিও কিন্তু নেওয়া হয়নি। এবং একটু দেখাতে চাই আমার ক্যামেরার মাধ্যমে যে কী ধরনের রং তারা আসলে কালার ব্যবহার করছে, এগুলো দিয়ে আসলে তারা এই ধরনের কোম্পানিটি পরিচালনা করছে, এবং তাদের যে শিশু খাদ্য সবচেয়ে ঝুঁকিতে ফেলছে আমাদের যে শিশুদের যে স্বাস্থ্য, এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের স্বাস্থ্যকে কিন্তু মারাত্মক ঝুঁকিতে ফেলছে। আপনারা জানেন যে খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য এবং জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেই খাদ্য পণ্যই কিন্তু তারা নকল করছে। আমরা একটু কারখানার ভেতরে আরও অনেকগুলো কক্ষ রয়েছে, সেগুলোতে একটু দেখাতে চাই, ক্যামেরার মাধ্যমে একটু নিয়ে যেতে চাই। বিএসটিআইয়ের যে অভিযান পরিচালনাকারী টিম রয়েছে, আসলে একটু কথা বলতে চাই, বিএসটিআই সহকারী পরিচালক রয়েছেন, আপনারা তো এই কারখানাটিতে আসলেন, আসার পর আমরা যেটি লক্ষ্য করলাম যে এখন পর্যন্ত তাদেরকে কাউকে আটক করতে পারেননি, এবং সেই ধরনের যত বড় ধরনের কারখানা সে অনুযায়ী আসলে মালামাল আপনারা আসলে পাননি, কী ব্যবস্থা নেবেন, এবং এই যে শিশু খাদ্য সেটা কতটা ঝুঁকিপূর্ণ? আজকে আমরা ফুড ল্যাব কনজিউমার প্রোডাক্ট নামে একটি সাভার এলাকায় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমরা এসেছি। বিএসটিআই টিম আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী মিনিস্টার মহোদয় আছেন। তো আমরা আজকে এখানে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন এরকম অনেক পণ্য, লিচি ড্রিঙ্কস, ফ্লেভার ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, আইস লোলি, ললিপপ, এই ধরনের অনেক পণ্য এখানে আমরা পেয়েছি আর কি। তো এই পণ্যগুলিতে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছে তারা, মানচিহ্ন ব্যবহার করে অবৈধভাবে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে উৎপাদন বিক্রয় করছে। পাশাপাশি এখানে যে এই ধরনের পণ্যগুলো তৈরি করতে যে ধরনের তাদের ইন্টারনাল যে গুণগত মান বজায় রাখার যে ইস্যুগুলো আছে, বিশেষ করে এখানে মাইক্রোবায়োলজিক্যাল যে ল্যাব, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এ ধরনের কোনো বিষয় আমরা অস্তিত্ব এখানে পাইনি। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আসলে বিএসটিআই যিনি সহকারী পরিচালক রয়েছেন তার কথা শুনছিলাম। কারখানাটি অনেক বড় একটি কারখানা, তারা আসলে আগে থেকে আঁচ করতে পেরে, এই অভিযানটি আঁচ করতে পেরে তারা আসলে তাদের সমস্ত মালামাল সরিয়ে নিয়েছে, এবং ভেতরে আরও বেশ কিছু কক্ষ রয়েছে, একটু তাদের যে কক্ষটিতে একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, সেখানেও আসলে অনেক ধরনের বিষাক্ত কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালগুলো আসলে ব্যবহার করছে এই আমাদের শিশুদের যে স্বাস্থ্যের জন্য যে খাদ্য তৈরি করা হয় সেই শিশু খাদ্য, এবং এটি হচ্ছে তাদের ছোট একটি ল্যাব, এবং এই ল্যাবে আসলে নানান বিষাক্ত রং এবং যে জুসগুলো তারা তৈরি করছে বিভিন্ন ফ্লেভারে, এবং ঘন চিনি ব্যবহার করছে যেটিও আসলে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা একটু আরও একটি কক্ষে নিয়ে যেতে চাই, কারণ এই কারখানাটি অনেক বড় একটি কারখানা যেখানে আসলে প্রতি মাসে বোঝাই যাচ্ছে যে কয়েক লক্ষ পিস শিশু খাদ্য তৈরি করা হয়ে থাকে। সব কিছু মিলিয়ে আসলে আরও বেশ কয়েকটি কক্ষ রয়েছে, এবং যে রুমগুলো রয়েছে বিভিন্ন ধরনের প্রায় 20টিরও বেশি পণ্য কিন্তু এই কারখানাটিতে তৈরি হয়, এবং এই অভিযানের ব্যাপারটি তারা আঁচ করতে পেরে যে অসাধু চক্র রয়েছে তারা প্রতিদিন রাতে দিনে যে পণ্য তৈরি করছেন সেগুলো তারা আসলে সরিয়ে নিয়েছেন, এবং এখান থেকে তারা সটকে পড়েছেন। তো এখন আসলে এগুলো এই মালামালগুলো জব্দ করা হবে, এবং জব্দ করে তাদেরকে আটক করার চেষ্টা করা হবে যারা কারখানা পরিচালনা করছেন তাদেরকে। এই ছিল আমার কাছে সাভারের হেমায়তপুর থেকে কারখানা থেকে সবশেষ পরিস্থিতি। ফকরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের হেমায়তপুরে ভেজাল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফকরুল ইসলাম।